হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন, রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি প্রজেক্ট তৈরি করা শিখব। প্রজেক্টটি হচ্ছে ডিসি পাম্প মোটর ওয়াটার ফ্লো কন্ট্রোলার, অর্থাৎ বলতে পারেন সহজভাবে যদি আমরা বলি, আপনারা অনেকে হয়তো অ্যাকুরিয়ামের ভিতরে দেখেছেন যে এক ধরনের ওয়াটার পাম্প পাওয়া যায় যেটার মাধ্যমে ওয়াটার ফ্লো করতে হয় এক অ্যাকুরিয়ামের ভিতরে মাছের জন্য। সো সেই ধরনের কোনো ডিভাইস যদি আপনি তৈরি করতে চান যেটার স্পিড, অর্থাৎ পানির ফ্লোটা আপনি কমাতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখলে ওই রকম একটি প্রজেক্ট নিজেই তৈরি করতে পারবেন। তাছাড়াও আরেকটু বলে দিই, আপনারা যাচ্ছেন ছোটোখাটো কোনো প্রজেক্ট তৈরি করতে যেখানে আপনি ওয়াটার ফ্লো করার প্রয়োজন আছে বা এক জায়গা থেকে পানি আরেক জায়গায় ট্রান্সফার করার প্রয়োজন আছে, সেরকমই একটি প্রজেক্ট আমরা তৈরি করবো এই ভিডিওটির মাধ্যমে। তবে আমি এই ক্ষেত্রে 12 ভোল্টের ডিসি পাম্প মোটর ব্যবহার করব। তবে এর সাহায্যে আপনারা যে ডিভাইসটি তৈরি করবো সেটার সাহায্যে কিন্তু আপনারা চাইলে 6 ভোল্টের যে মোটরগুলো পাওয়া যায় ওয়াটার পাম্প কন্ট্রোলার বা ওয়াটার পাম্প মোটরগুলো, সেগুলোরও কিন্তু আপনারা ওয়াটার যে ফ্লো আছে সেটা কিন্তু স্পিডকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বা ওয়াটার ফ্লোটাকে আপনি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই প্রজেক্টে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে JLCPCB.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। এই ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। সেখান থেকে কোড নাও সিলেক্ট করুন, অ্যাড টু ইওর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার, কোয়ান্টিটি সেট করে সেভ টু কাট করুন। কার্ড থেকে চেক আউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতা অর্ডার সম্পূর্ণ করুন। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে 75 and 75 ট্রানজিস্টর একটি, NE555 টাইমার আইসি একটি, 8-pin আইসি বেস একটি, এসি টার্মিনাল ব্লক দুটি, 1N4007 ডায়োড তিনটি, 1 μF 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, 10 kΩ রেজিস্টর দুটি, 1 kΩ রেজিস্টর দুটি, 104 pF সিরামিক ক্যাপাসিটর দুটি, 100 kΩ ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে একটি। তাছাড়াও আমাদের প্রয়োজন হবে একটি ট্রান্সফরমারের, যদিও 12 ভোল্টের ট্রান্সফরমার প্রয়োজন, আমার কাছে একটি 6 ভোল্ট 1000 ampere ট্রান্সফরমার আছে। সো আমরা এই ক্ষেত্রে একটি ট্রান্সফরমার ব্যবহার করব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 12 ভোল্টের একটি 1000 mA ট্রান্সফরমার ব্যবহার করার। তাছাড়াও আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্ট ওয়াটার পাম্পের, অর্থাৎ ছোট একটি মোটর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়াটার পাম্প মোটর। আমরা পানিতে যদি রাখি এই পাম্প মোটরটি একদিক থেকে পানি নিবে এবং অপর দিকে এটাকে ফ্লো করে ছড়িয়ে দিবে, অর্থাৎ আপনার একটি ওয়াটার পাম্পের দরকার হবে এবং ছোট মানের। আপনারা এই ক্ষেত্রে চাইলে 6 ভোল্টের যে ওয়াটার পাম্প আছে সেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি ট্রান্সফর্মার ব্যবহার করবেন 6 ভোল্টের। যাই হোক, আমার কাছে যেহেতু 12 ভোল্টের আছে, আমি 6 ভোল্টের যে ট্রান্সফর্মার আছে সেটার আউটপুট আমরা 10 ভোল্টের মতো পাবো। সেটা দিয়ে আমাদের কাজ মোটামুটি আপনাদের সাথে এক্সপ্লেন করা যাবে। চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নিই।
অলরাইট, সো এখন আমরা সার্কিট এক্সপ্লেইনটা সম্পর্কে জানবো। তো সার্কিট এক্সপ্লেইন খুব কঠিন কিছু না, খুবই সিম্পল। সো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যে আমাদের সার্কিটটা আছে, এবং এই সার্কিটটা দেখে আপনারা অনেকেই খুব সহজভাবে বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে এখানে যে রিয়েলিস্টিক যে সিম্পলগুলো আমি সেটা ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তবে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বুঝতে হবে সেটা হচ্ছে NE555 যে আইসিটা আছে সেই আইসিটা সম্পর্কে জানতে হবে, এবং এই আইসির এক নম্বর পিন কোনটা, দুই নম্বর পিন কোনটা সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন এই আইসিটা বাস্তবে দেখতে এরকম হয়ে থাকে, এবং এর পাশে দেখতে পাবেন একটা গোল একটা দাগ দেওয়া আছে, এবং এর পাশ এটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করতে হবে কাউন্ট করা। এটা হচ্ছে আপনার এক নাম্বার পিন, এটা দুই নাম্বার পিন, এটা তিন এবং এই চার। ঠিক এই পাশে হবে কি আপনার এই পাশে যে পিনগুলো আছে আরও চারটা পিন আছে, এই চারটা পিনের নামকরণ হবে এইভাবে ইউ শেপে। এটা হবে পাঁচ, এটা ছয়, এটা সাত এবং এটা আট। এই আটটা পিন যদি আপনি একবার আইসি বের করতে পারেন, আপনি ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু এই সার্কিটটি অনায়াসে তৈরি করতে পারবেন। যেমন দেখেন আমাদের এই আইসির এক নাম্বার পিন বলতে এটা এক নাম্বার পিন, তাহলে আমাদের এখানে এক নাম্বার পিন হবে কোনটা, এইটা। তাহলে আমাদের এই আইসির এক নাম্বার পিনে গায়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেটাশিট থেকে আপনারা কালেকশন করতে পারবেন। গুগলে যদি NE555 আইসি লিখে সার্চ করেন তাহলে এরকম ডেটাশিট চলে আসবে। এই ডেটাশিটে দেখতেই পাচ্ছি এক নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, দুই নাম্বার হচ্ছে ট্রিগার, তিন নাম্বার হচ্ছে আউট, এবং চার নাম্বার পিন হচ্ছে রিসেট পিন। আর এই পাশে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন CTRL, অ্যান্ড থ্রেশহোল্ডের জন্য হচ্ছে ছয় নাম্বার পিন। অর্থাৎ আপনি এইটা যেহেতু একটা টাইমার আইসি, এটাকে থ্রেশহোল্ডের জন্য THR দিয়ে বোঝানো হয়েছে এবং DIS দেওয়া আছে। এটার মিনিংটা আমার মনে নেই, এখন ভুলে গেছি এই মুহূর্তে। সো যাই হোক, এই হচ্ছে আমাদের VCC এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ সাপ্লাই হবে। সো এইখানটায় আপনারা যেহেতু NE555 আইসি, এখানে আপনারা প্লাস 12 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। ওকে, সো এখানে যদি 12 ভোল্ট সাপ্লাই দেন, এখানে গ্রাউন্ড দিলেন, আর এই হচ্ছে আপনার ব্যাটারির পজিটিভ এবং গ্রাউন্ড। ঠিক আছে, এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই হবে। অর্থাৎ আপনি ব্যাটারি থেকে যে সংযোগটা নেবেন সেটা, বা আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের AC টার্মিনাল ব্লক। যদি AC টার্মিনাল ব্লক এটা হয়, তাহলে এটা বাস্তবে দেখতে কীরকম হবে আমরা এই যে এই পাশে যদি দেখি, এই হচ্ছে আমাদের AC টার্মিনাল ব্লক এগুলো। সো একটা আমাদের দেখেন আউটের জন্য, আরেকটা আছে ইনের জন্য। সো ইন হচ্ছে আমাদের এখানে ব্যাটারি থেকে আমরা নিতে পারি, ট্রান্সফরমার থেকে নিতে পারি, বা যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি এবং এই ট্রান্সফরমারটি হচ্ছে 6 ভোল্ট 1000 mA। এবং আপনারা যেটা করবেন, আপনারা যদি 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আমি দেখাই চিত্রটা কি হবে। সাপোজ এটা হচ্ছে আপনার একটি ট্রান্সফরমার। সো চিত্র একটু বাঁকাতারা হলে বুঝে নিন। সো এই সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। ট্রান্সফরমারের এই পাশে থাকে হচ্ছে আমাদের দুটি টার্মিনাল, একটি হচ্ছে ফেজে যাবে আর একটি নিউট্রালে, এবং অপর প্রান্তে কি আসবে আমাদের ডায়োড কানেকশন করব আমরা। এরকম তিনটি টার্মিনাল থাকে, তার দুইটি দেখবেন একই কালার হয়ে থাকে। যেমন এই ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের দুটি তার আছে, এই দুটি তার হচ্ছে একই কালার, কিন্তু মাঝখানে আছে হোয়াইট কালার। এখানে ব্ল্যাক কালার হতে পারে, রেড কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে। ওকে, সো একই কালারের দুইটাই আমরা দুইটা ডায়োড কানেকশন করব রেক্টিফিকেশনের জন্য, এটা সবাই জানেন। সো আমরা এইখান থেকে হচ্ছে আমাদের এটা আউটপুট, আর আমরা এখানে যে ডায়োডটা ব্যবহার করি এটা হচ্ছে 1N4007 মানের ডায়োড। আর এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এটা কত আমরা বললাম যে 12/12 ভোল্ট 1000 mA হতে হবে। এর বেশি উপরে যাবেন না, তাহলে আমাদের এই আইসির জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওকে, আর এইখানে মাঝে যে আরেকটা কালার যে তার থাকবে, এটা আমরা একটু অন্য কালার ইউজ করি। মাঝে যে তারটা থাকে সেটাকে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এবং কার গ্রাউন্ড, আমাদের এই যে সার্কিটটা যাবে সার্কিটের জন্য গ্রাউন্ড, আমরা এটাকে টেনে এই পাশে নিয়ে আসতে পারি। তখন আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তে আমাদের কি 12 ভোল্টের ট্রান্সফরমারের ক্ষেত্রে কত আসবে, 19 ভোল্ট বা 18 ভোল্ট বা 17 ভোল্ট। সাপোজ ধরলাম 17 ভোল্ট আসে, কিন্তু 17 ভোল্ট তো আমাদের আইসি নিতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি পাওয়া যায়, 10 টাকা করে দাম হচ্ছে এটা, L7805 এই আইসিটার মডেল। গিয়ে বললে হবে 7805 একটা আইসি দেন, তাহলে আপনার 10 টাকা দাম নেবে, অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায়। এবং এই আইসিটার এক নাম্বার পিন হচ্ছে ইনপুট, অর্থাৎ ট্রান্সফরমার আউটপুট হবে আমাদের এই আইসির ইনপুট, এবং দুই নাম্বার পিন আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করেছি, এবং তিন নাম্বার হচ্ছে আউটপুট। এবং সরি, আমরা এখানে কি L7805 না, আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে আমরা L7812। অর্থাৎ আমাদের আউটপুট কত হবে, 5 দিলে 05 আইসিতে হচ্ছে 5 ভোল্ট আউটপুট হবে, আর 12 অর্থাৎ 12 দিলে আউটপুট আমরা পাবো কত, প্লাস 12 ভোল্ট।
ওকে, এখন যদি আমরা এটা থেকে আমাদের এই ব্যাটারি যে পজিটিভ আমরা সেটা হিসেবে নেই, তাহলে আমরা 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে পারবো। আর যদি আমার মতো এরকম 6 ভোল্টের ট্রান্সফরমার নেন, তাহলে মোটরের গতি কিছুটা কম পাবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে 6 ভোল্টের ট্রান্সফরমার আউটপুটে আপনার 9 ভোল্ট 10 ভোল্ট এরকম থাকে, সেটা দিয়ে খুব সুন্দর মতো কাজ করা যায়। আর এই সার্কিটটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি চান যে আপনার এখানে ইনপুট দিবেন আপনি 5 ভোল্ট, সাপোজ ইনপুট 5 ভোল্ট দেবেন এবং আপনার মোটরটি হচ্ছে 5 ভোল্টের, আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা ব্যাপার যে আপনি খুব কম ভোল্টেজ দিলে আউটপুটে আপনি কম ভোল্টের একটি যে পাম্প কন্ট্রোলার বা পাম্প মোটর আছে 5 ভোল্ট বা 6 ভোল্টে যেটি পাওয়া যায়, সেগুলো কিন্তু অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারছেন। এটা হচ্ছে পজিটিভ দিক। আর এক্ষেত্রে দেখেন আমরা যে ট্রানজিস্টরটা ব্যবহার করেছি, আমরা এর 1 নম্বর পিনে কী করেছি, আউট যেটা আছে আমাদের আইসি সে আউটের সাথে সংযোগ করেছি এবং কত 10 kΩ একটি রেজিস্টর দিয়ে। আর এখানে একটি ডায়োড লাগানো হয়েছে, ডায়োডটির মান হচ্ছে আমরা জানি 1N4007 মানের ডায়োড। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এসি টার্মিনাল ব্লক, এটা আমরা নিয়েছি এই যে পাশে, যেমন আপনারা চিত্রে দেখতে পাবেন যে আউট হিসেবে নেওয়া হয়েছে, এই যে আউট হিসেবে যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এই টার্মিনাল ব্লকটি, এটা মোটরের পজিটিভ এবং গ্রাউন্ড। আপনার মোটরের যেমন এই ধরনের মোটরগুলো কিন্তু একটা পজিটিভ টার্মিনাল বা রেড কালারের একটা ওয়্যার থাকবে, আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের। তো রেড কালার ওয়্যার যদি থাকে তাহলে এটা পজিটিভ, আর একটা ব্ল্যাক কালারটা নেগেটিভ, তখন আমাদের এই রেড কালার ওয়ারটাকে আমরা এই যে পজিটিভটা টার্মিনাল আছে আমরা পজিটিভে সংযোগ করব আর নেগেটিভে সংযোগ করব। ওকে, সো এই তো গেল কানেকশন। আর তাছাড়া বাকি যেগুলো আছে, এটা হচ্ছে আমাদের সিটিআরএল, আমরা একটা 104 পিকোফ্যারাড মানের, এটা হচ্ছে 104 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি দুইটি, ঠিক আছে। এবং কানেকশনটা আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আরও দুটি ডায়োড ব্যবহার করা হয়েছে, আমরা যে ভেরিয়েবল রেজিস্টরটি নিয়েছি সেটার 1 এবং 3 থেকে। আর 2 নম্বর পিনটা আমাদের টিএচআর বা থ্রেশহোল্ড যেটা আছে এই পিনের সাথে আমরা কানেকশন করেছি। এখন আসলে এটার মিনিংগুলো আমি এখন ভুলে গেছি, সো আপনারা একটু জাস্ট ঘাটলে এই মিনিংগুলো পেয়ে যাবেন। আর এটা তৈরি করতে এত মিনিংয়ের দরকার নাই, আপনারা জাস্ট হুবহু এই সার্কিটটা নির্ভেজালভাবে আপনারা তৈরি করলেই হয়ে গেল আপনাদের কাজ। সো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে এই সার্কিটটা কীভাবে কাজ করে, এবং আমি নতুন প্রযুক্তি ব্যবহার করছি, সো আশা করি আপনারা আরও আরেকটু বেশি বকবক করতে পারবো এবং আরেকটু ইন ডিটেলস আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে পারছি। সো আশা করি এই বিষয়টা আপনারা মনে হয় আগের তুলনায় একটু বেশি লাইক করবেন। আর এই মোটরটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সো এই মোটরটি হচ্ছে আমরা ব্যবহার করছি 12 ভোল্টের। এই পাম্প মোটরটি আপনারা দামটা আমার এখন খেয়াল নেই, হয়তো বা 170 বা 200 টাকার মধ্যে, এরকম বেশি একটা দাম নেই। সো আমি নিয়েছিলাম মেবি টেকসুববিডি.com বা robotics.com থেকে। আপনারা যদি অনলাইন পারচেস করেন টেকসুববিডি বা robotics.com-তে এই মোটরটা আপনারা পেয়ে যাবেন একদম হুবহু। এটা হচ্ছে 12 ভোল্টের মোটর, 12 ভোল্টের পাম্প মোটর, এটার গায়েও লেখা আছে 12 ভোল্টের। মূলত এটার নামও হচ্ছে সোলার পাম্প মোটর। এই মোটরটা আপনারা যদি কিনেন দেখবেন এটার গায়ে লেখা থাকবে সোলার পাম্প মোটর। ওকে, আর এই মোটরটা আপনারা কিনতে পারেন রোবোটিক্স বিডি বা টেকসুব বিডি। তাছাড়া আপনারা যদি এস আলম ইলেকট্রনিক্স গুলিস্তানে নবপুরে যে মার্কেটটা আছে, নবপুরে এস আলম ইলেকট্রনিক্স মিঠুভাইয়ের, আপনারা তার কাছে গেলেও কিন্তু আপনারা এই মোটরটা মেবি তার কাছে আমি দেখেছি আসে, ঠিক আছে। এবং এটার নিচেও 6 ভোল্টের মোটরগুলো আপনারা ওখানে পাবেন। তবে এই মোটরটা বেশ ভালো কাজ করে, আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি, সো আপনারা এটাও পারচেস করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেন ভাই কোথা থেকে কিনবো, তাই আমি লোকেশনগুলো বলে দিচ্ছি। আর ওই যে বললাম না নবপুরে এস আলম ইলেকট্রনিক্স মিঠুভাই বা সুজুকি ইলেকট্রনিক্স, ওই সব দোকান যদি আপনারা যান এই সমস্ত পার্টস তাদের কাছে পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমার কথা বলেন আশা করি ওনারা কিছুটা হলেও পার্টসের প্রাইস কম রাখবে, মানে এস আলম ইলেকট্রনিক্সের যদি যান। এস আলম ইলেকট্রনিক্সের যে মিঠু ভাই আছে ওনাকে গিয়ে আমাদের চ্যানেলের নাম বললো, আশা করি আপনার কাছে টাকা বেশি রাখবে না, যেটা সঠিক প্রাইস সেটাই আপনারা সবসময় পাবেন। অলরাইট, সো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখবো যে আমাদের এই যে আমরা সার্কিটটা তৈরি করলাম এই সার্কিটটা কতটা পারফেক্টলি কাজ করে। ওকে, সো আমরা এখন সরাসরি আউটপুটটা দেখব। এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব যে আমাদের যে সার্কিটটা আছে সেটি কেমন কাজ করে।
সো আপনারা দেখতে পেলেন যে খুব ভালোমতোই আমাদের যে ওয়াটার ফ্লো আছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছে আমাদের এই সার্কিটটি একদম অফ পর্যায়ে পর্যন্ত আমাদের যাচ্ছে এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাচ্ছে যদি আমরা এখানে যদি 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের ওয়াটার ফ্লোটা আরো অনেক বেশি হতো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা দিয়ে আপনারা অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যে কোনো ডিসি মোটরকেও কিন্তু আপনারা চাইলে এই সাহায্যে কন্ট্রোল করতে পারবেন অবশ্যই সেটা 12 ভোল্টের মধ্যে হতে হবে এবং এই ধরনের ছোটখাটো মোটরগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আর চেষ্টা করবেন ট্রানজিস্টরের যে পিছনে একটা হিট সিঙ্ক ব্যবহার করার কারণ এটা বেশ হিট হয় যেহেতু মোটর কন্ট্রোল করে সেক্ষেত্রে একটি হিট সিঙ্ক যদি ব্যবহার করা হয় তাহলে এটা অনেকটাই সিকিউর থাকবে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা